প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। আল্লাহ বলে আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে। একদিন অনুশোচনার পরে, সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। রাতের বেলায় যখন বিছানায় যান, সব ভুলে যান, কে গালি দিছিল ভুলে যান, কে ঠকাইছিল ভুলে যান, কে অপমান করেছিল ভুলে যান, কার সাথে মারামারি হয়েছিল ভুলে যান। বিছানায় যাওয়ার আগে সবাইরে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান, ওই সাহাবীর মতো আপনারও জান্নাতি বানাবে কে? আল্লাহ।